আগামী 22 জানুয়ারি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। 25 জানুয়ারি ভোট গণনা হবে। 23 জানুয়ারি মনোনয়নপত্র জমা নেওয়ার শেষ দিন ছিল। ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলি প্রচারে নেমে পড়েছেন। শুক্রবার আসানসোল উত্তর বিধানসভা এলাকার 32টি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন অভিজিৎ ঘটক, গুরুদাস চ্যাটার্জি, তপন মুখার্জি, শ্রাবণী মণ্ডল, অনিমেষ দাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। আমাদের আসানসোল উত্তর বিধানসভার মধ্যে যে 32টা ওয়ার্ড, সেই 32 জন প্রার্থীকে নিয়ে আমরা বসেছিলাম। তাদের আগামী নির্বাচনে কিভাবে লড়তে হবে, কার ওয়ার্ডে কি অসুবিধা আছে, কার ওয়ার্ডে কে কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন, সেগুলো আমরা নোট করে নিয়েছি। এটা সম্পূর্ণভাবে দলীয় মিটিং, দলীয় সিদ্ধান্ত, প্রেসে বলার মতো সিদ্ধান্ত নয়। তো মানে কি এটা কি রণকৌশল বলা যাবে ভোটের? সেটা বলতে পারে। কি আশা করছেন? কলকাতাতেও বলেছিল নির্দলের সমান হয়েছে, এখানে নির্দলের থেকেও কম পাবে। নির্দল তিনটে থাকলে দুটো পাবে ওরা, নির্দল দুটো থাকলে একটা পাবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।